হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। যারা যারা আজকে প্রথমবার এসবি ইনস্টিটিউটের ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করবে। আর আমাদের এসবি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সুদেশনা বিশ্বাস আজকে হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। চলো তাহলে একদম ক্লাস শুরু করা যাক। গতদিন দেখো আমরা হিস্ট্রির, অ্যানশিয়ান্ট হিস্ট্রির কিন্তু আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে কিন্তু আমরা পড়েছিলাম, সিন্ধু সভ্যতা সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে বৈদিক পিরিয়ড বা বৈদিক সভ্যতা সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে এই যে বৈদিক সভ্যতা, এই কথাটা কোথা থেকে আসলো, আর এই যে বৈদিক সভ্যতা, এই সভ্যতার সময়কাল ঠিক কতদিন পর্যন্ত চলেছে। বৈদিক সভ্যতা কথাটা বলার থেকেও এটাকে আর্য সভ্যতা বললে তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। গতদিন আমরা আলোচনা করেছিলাম সিন্ধু সভ্যতা এবং সিন্ধু সভ্যতার বিনাশের পেছনে কিন্তু আর্যদের আগমনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই যে আর্য, এরা কারা আসলে এবং কোথা থেকে এসেছে আমাদের ভারতবর্ষে? আর্যরা কিন্তু প্রকৃতপক্ষে ভারতের অধিবাসী ছিল না। আর্যদের বাসস্থান সম্পর্কে কিন্তু নানান রকমের অভিমত অনেকের মধ্যেই রয়েছে। কেউ বলছেন যে আর্যদের আগমন হয়েছে আর্কটিক রিজিয়ন থেকে, কেউ বলছে সপ্ত সিন্ধু থেকে আর্যদের আগমন হয়েছে, কেউ বলছেন আবার মধ্য এশিয়া থেকে কিন্তু আর্যদের আগমন ঘটেছে। তাহলে এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে যে আর্যরা আসলে ভারতে বহিরাগত হয়ে এসেছিল এবং পরবর্তীকালে কিন্তু ভারতে তাদের একটা সভ্যতার বিকাশ ঘটিয়েছিল। আর্যরা ঠিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু আমাদের ভারতবর্ষে ছিল এবং সেই সময়কালটাই হচ্ছে বৈদিক সভ্যতার সময়কাল নামে পরিচিত। আর্য যে শব্দটা, এই আর্য শব্দটার উৎপত্তি হয়েছে কোথা থেকে? আর্য শব্দটার অর্থ হলো সৎ বংশজাত। কিন্তু দেখো, সৎ বংশ বা অসৎ বংশ সেগুলো সম্পর্কে তো খুব একটা ধারণা আমাদের আগে থেকেই ছিল, এরকমটা নয়। সেই জন্য কারা সৎ বংশ কারা অসৎ বংশ সেই বিষয়ে কিন্তু আমাদের ধারণা না থাকার জন্য পরবর্তীকালে এই যে সৎ বংশজাত এই কথাটাকে কিন্তু খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। এবং এই যে আর্যরা, এরা কিন্তু একটা ভাষা গোষ্ঠী হিসেবে আমাদের কাছে পরিচিত হয়ে রয়েছে। আর্যদের বিষয়ে আরো একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে প্রথমে বলা হয় আর্যদের একটা দল, তারা কি করেছিল, তারা কিন্তু ধীরে ধীরে আর কি সব মানে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে বসবাস করতে শুরু করে এবং পরবর্তীকালে তারা কিন্তু আরো দক্ষিণ দিকে এগিয়ে আসতে থাকে এবং ভারতের অন্যান্য অঞ্চলগুলোতে ধীরে ধীরে তারা ছড়িয়ে পড়ে। আর আরেকটা দল যারা মধ্য এশিয়া থেকে এসেছিল, তারা কিন্তু ইরানের দিকে অগ্রসর হয়। তাহলে আর্যদের উৎপত্তি বা আর্যরা কোথা থেকে এসেছে এই বিষয়ে সব থেকে গ্রহণযোগ্য মতবাদ কে দিয়েছিলেন? ম্যাক্স মুলার। তাহলে ম্যাক্স মুলারের মতে আর্যরা কোথা থেকে এসেছে? মধ্য এশিয়া থেকে। আর মধ্য এশিয়া থেকে আসার সময় আর্যরা দুটো দলে বিভক্ত হয়ে যায়, একটা ভারতবর্ষে প্রবেশ করে, আরেক দল কিন্তু ইরানে চলে যায়। এবং শোনা যায় যে ইরান থেকেও কিন্তু ওই দলটা যেটা ইরানে গেছিল তারা পরবর্তীকালে কিন্তু ভারতবর্ষেই চলে আসে। এই যে আর্যদের আগমন, তাদের বিষয়ে সমস্ত, তাদের সময়কারের সমস্ত জীবনযাপন, এগুলো কিন্তু আমরা বোভাৎসকায় শিলালিপি থেকে কিন্তু জানতে পারি। এছাড়াও কাশি ইনস্ক্রিপশন বলে একটা ইনস্ক্রিপশন রয়েছে, সেখান থেকেও কিন্তু আমরা আর্যদের সম্পর্কে কিন্তু ধারণা পেয়ে থাকি। তাহলে এবার চলো দেখি যে এক একটা স্লাইডে কি বিষয়ে আলোচনা করা রয়েছে সেগুলো আমরা দেখি। দেখো, সবার প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আর্যদের উৎসের কথা এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, আর্যদের উৎস। তাহলে দেখো, আর্যরা ভারতের মাটিতে পদার্পণ করে, একটু আগেই বলেছি 1500 খ্রিস্টপূর্বাব্দে। যদি বলি বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতার সময়কাল, সেটা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু চলেছিল। নেক্সট দেখো, আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া।
এটা কে বলেছিলেন? ম্যাক্স মুলার। এবং যদি বলা হয় আরো অনেক মতবাদ রয়েছে, প্রায় 12-13 রকমের কিন্তু আর্যদের আদি বাসস্থান সম্পর্কে মতামত রয়েছে, কিন্তু সব থেকে যদি বলা হয় গ্রহণযোগ্য মতামত কোনটা, তাহলে সেটা কিন্তু অবশ্যই হবে ম্যাক্স মুলারের মতামত, অর্থাৎ এরা কিন্তু মধ্য এশিয়া থেকে এসেছিল। এরপর দেখো, আর্যদের আদি বাসস্থান ইউরোপের আর্কটিক রিজিয়ন। এই যে ইউরোপের আর্কটিক রিজিয়ন, এই বিষয়টা বলেছিলেন কে? বাল গঙ্গাধর তিলক বা বিজি তিলক। তিনি বলেছিলেন যে না, আর্যরা মধ্য এশিয়া থেকে নয়, আর্যরা এসেছে কিন্তু আর্কটিক রিজিয়ন থেকে। নেক্সট, আর্যদের আদি বাসস্থান তিব্বত, এই ধারণাটা কে দিয়েছেন? দয়ানন্দ সরস্বতী দিয়েছেন। তাহলে আর্যদের আদি বাসস্থান তিব্বত, এই ধারণাটা দিয়েছিলেন কে? দয়ানন্দ সরস্বতী। নেক্সট দেখো, আর্যরা কোনো জাতি নয়, এরা একটি ভাষা গোষ্ঠী, এইটাই বলেছিলেন কিন্তু ম্যাক্স মুলার। তাহলে ভালো করে বুঝে নাও যে আর্যরা আসলে কিন্তু কোনো জাতি এরকম কিছু নয়, আর্যরা একটা নির্দিষ্ট ভাষার জনগণ বলে কিন্তু ধারণা দিয়েছিলেন ম্যাক্স মুলার। আসলে আমরা যে ভাষাগুলো সম্পর্কে পড়ি, ল্যাটিন, গ্রিক, এই যে ভাষাগুলো, ফার্সি, এরা কিন্তু প্রত্যেকটা ভাষা গোষ্ঠী মিলিয়ে কিন্তু এই আর্য গোষ্ঠীর কথাই উল্লেখ পাওয়া যায়। তারপর দেখো, আর্যরা পূর্ব পাকিস্তান, পাঞ্জাব, উত্তরপ্রদেশের কিছু অঞ্চলে এবং পরবর্তীকালে কিন্তু সিন্ধু নদের উপত্যকায় বসবাস করে। তাহলে আর্যরা প্রথমে মধ্য এশিয়া থেকে এই যে পূর্ব পাকিস্তান, পাঞ্জাব প্রদেশ, উত্তর প্রদেশের কিছু অঞ্চলে থাকে এবং সিন্ধু নদের উপত্যকাতে কিন্তু এরা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। যদি তোমরা এই ম্যাপটা ভালো করে খেয়াল করো, তাহলে আরো নিখুঁত ভাবে বুঝতে পারবে। দেখো, এখানেই কিন্তু এই যে আর্যদের আগমনের একটা কিন্তু ছবি ভারতবর্ষে। দেখো, আর্যরা ধীরে ধীরে কিন্তু এইভাবে ভারতবর্ষের বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে পড়ে। এই যে এখানটাতে রয়েছে আর্যদের আগমন, যে সময়কালটা, সেই সময় কিন্তু তারা ধীরে ধীরে ভারতবর্ষে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়তে থাকে। এটাই তাদের আগমনের দিকটাকে নির্দেশ করা হয়েছে। নেক্সট দেখো, আর্যদের যদি আদি বাসস্থান নিয়ে আমরা আলোচনা করি, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ উৎসটা কি পাবো আমরা? সেটা হচ্ছে বোঘাজকাই শিলালিপি। আমি এইমাত্র বললাম আর্যদের আদি বাসস্থান কোথায় সেটা সম্পর্কে আমাদের ধারণা দেয় কে? তা সেটা বলেছে কিন্তু প্রাচীন তুরস্কের বোঘাজকাই শিলালিপির থেকে কিন্তু আমরা ধারণা পেয়ে থাকি যে আর্যদের আদি বাসস্থানটা ঠিক কোথায়। এবং সেখান থেকে কিন্তু ম্যাক্স মুলারের এই ধারণাটা যে আর্যরা কিন্তু মধ্য এশিয়া থেকে এসেছে। আর্যরা কি ভাষার ছিল? এরা কিন্তু ছিল ইন্দো সংস্কৃত ভাষার জনগণ। এই যে আর্যদের সময়, সেই সময়টাতে সমাজ কি ছিল? পুরুষতান্ত্রিক। আগের দিন আমরা সিন্ধু সভ্যতাতে পড়েছিলাম যে সমাজটা ছিল কি? মহিলাতান্ত্রিক। কিন্তু বর্তমানে যদি খেয়াল করি আর্যদের বিষয়টা, তাহলে কিন্তু এটা পুরুষতান্ত্রিক সমাজের উল্লেখ পায়। আর্যরা সিন্ধু উপত্যকাকে সপ্ত সিন্ধু নামে আখ্যায়িত করেছিল। তাহলে দেখো, আর্যরা প্রথম কিন্তু সিন্ধু উপত্যকাকে সপ্ত সিন্ধু বলে। কেন? ওখানে রয়েছে সিন্ধু নদ, সরস্বতী নদ, আর সরস্বতী নদী এবং তার সাথে সিন্ধুর যে পাঁচটা উপনদী সম্পর্কে আমরা এখন বর্তমানে পড়ি, সেই উপনদীগুলো বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, এই যে শতদ্রু, এই উপনদীগুলোর কিন্তু আমরা উল্লেখ এখান থেকে পেয়ে থাকি। সেই জন্য সপ্ত সিন্ধু নামে কিন্তু সিন্ধু এবং তার পাঁচটা উপনদী আর তার সাথে সরস্বতী, এই নদীগুলোকে নিয়ে গড়ে উঠছে কিন্তু সপ্ত সিন্ধু অঞ্চল, এটা আর্যদের মনে। নেক্সট দেখো কি বলছে, যে আর্যদের যে বিষয়টা, আর্যদের এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাই কোথা থেকে? আর্যদের যে জীবন যাপনটা, সেটাকে যদি আমরা খেয়াল করি, আর্যরা কেমন ছিল সামাজিক দিক থেকে? আর্যরা ছিল অর্ধ যাযাবর প্রকৃতির। তাহলে তারা কিন্তু অর্ধ যাযাবর প্রকৃতির মানুষ ছিল। প্রাচীনকালে আর্যদের প্রধান জীবিকা ছিল কি? পশুপালন। এবং তাদের জীবিকা, দ্বিতীয় জীবিকা যেটা ছিল, সেটা কিন্তু কৃষিকাজ। তার জন্য দেখো আর্যদের কি বলা হয়? অর্ধ যাযাবর বলা হয়। পুরোপুরি যাযাবর না, কারণ তারা কৃষিকাজও করত,
আবার কিছুটা সময় তারা কিন্তু পশুপালনেও কিন্তু ব্যয় করতো, এবং তাদের প্রধান যদি বলা হয় প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ তাহলে সেটা হবে কিন্তু পশুপালন। এরপর দেখো আর্যদের 5টি উপজাতিতে ভাগ করা হতো, এবং সেই যে উপজাতিগুলো সেটাই হচ্ছে পঞ্চজনা নামে পরিচিত। তাহলে আর্যদের 5টা উপজাতিতে ভাগ করা হতো, সেই উপজাতিগুলোকে পঞ্চজনা বলা হয়। আর্যরা ভারতে প্রথম লোহা ও ঘোড়ার ব্যবহার শুরু করে। তাহলে আর্যরা ভারতবর্ষে কিন্তু প্রথম লোহা, তোমরা এর আগের দিন পড়েছিলে যে চ্যালকোলিথিক এজ এবং ভারতে তামার ব্যবহার প্রথম শুরু হয়েছিল, তারপর থেকে ধীরে ধীরে কিন্তু ভারতে লোহার ব্যবহার শুরু হয়, এবং কার দ্বারা শুরু হয়েছিল, আর্যদের দ্বারাই কিন্তু ভারতবর্ষে লোহা এবং ঘোড়া এই দুটোর ব্যবহার কিন্তু শুরু হতে থাকে। আর্যরা প্রধা নতুন যাদের বশীভূত করেছিল তাদেরকে বলা হচ্ছে ক্রস দস্যু। তাহলে এটাও মনে রাখতে হবে যে যাদেরকে আর্যরা বশীভূত করেছিল তাদেরকে বলা হচ্ছে কি, ক্রস দস্যু। এবার যেটা বিষয় সেটা হচ্ছে আর্যদের এই যে সময়কালটা, মানে পুরো 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল, এই সময়কালটার মধ্যে আবার দুটো ভাগ রয়েছে। প্রথমত বলে থাকি যে আর্যদের সম্পর্কে সব থেকে ভালো জানতে পারা যায় যে মানে পৌরাণিক যে জায়গাটা থেকে সেটাকে বলা হচ্ছে কিন্তু বেদ। এই জন্য আর্যদের বিষয়ে যেহেতু আমরা বেদ থেকে জানতে পারি, বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, তাহলে বেদ থেকে জানতে পারার জন্যই কিন্তু এটাকে বৈদিক সভ্যতাও বলা হয়। তাহলে আর্যদের আগমন, আর্যদের জীবনযাপন কেমন ছিল ওই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের ঋগ্বেদ, এই যে বেদগুলো এর উপর ভিত্তি করে কিন্তু সেই সময়কালে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা কিন্তু পেয়ে থাকি। সেই জন্য এই আর্যদের সভ্যতাটাকে আমরা বলে থাকি বৈদিক সভ্যতা। আর আর্যদের সভ্যতা কিন্তু দুটো ভাগে বিভক্ত বা বৈদিক সভ্যতা, একটা আদি বৈদিক সভ্যতা আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক সভ্যতা নামে পরিচিত। তাহলে এবার আমরা প্রথমেই পড়ব আদি বৈদিক সভ্যতা সম্পর্কে। দেখো আদি বৈদিক সভ্যতা কতটা সময়কাল ধরে চলেছিল সেটা সবার প্রথমে আগে দেখে নেব। দেখো আদি বৈদিক সভ্যতা কিন্তু 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু চলেছে। এবার ঋগ্বেদকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে ওঠে বলে এই সভ্যতার নাম হয় ঋগ বৈদিক সভ্যতা। তার মানে আদি বৈদিক সভ্যতার অপর নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সেটা হবে ঋগ বৈদিক সভ্যতা, কারণ ঋগ্বেদকে কেন্দ্র করে কিন্তু এই সভ্যতাটা গড়ে উঠেছে। নেক্সট দেখো বৈদিক সংস্কৃতির মূল ভিত্তি ছিল কি, বেদ। বেদের অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে এটা ভালো করে মনে রাখবে যে বৈদিক যে সভ্যতা তার মূল ভিত্তিটাই ছিল কিন্তু বেদ। ঋগ বৈদিক যুগে পিতৃতান্ত্রিক সমাজ ছিল, তার আগে যদি বলা হয় সিন্ধু সভ্যতা তখন কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ ছিল। ঋগ বৈদিক যুগে পরিবারকে বলা হতো কুল, আমাদের যে পরিবার বা ফ্যামিলি দেখতে পাই ঋগ বৈদিক যুগে তাকে কুল বলা হতো, এবং পরিবারের বয়স্ক ব্যক্তিকে কুলপতি, আমরা যাদেরকে আর কি বাড়ির প্রধান বলি সে তাকে আর কি বলা হচ্ছে কিন্তু কুলপতি সেই সময়ে। ঋগ বৈদিক যুগে জন নামে একটি রাজনৈতিক শক্তি প্রচলিত ছিল। তাহলে ঋগ বৈদিক যুগে কোন শক্তি, জন নামে একটা রাজনৈতিক শক্তি কিন্তু পরিচালিত ছিল। এবং এখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে আগে বলা হতো কি বেদের অপর নাম শ্রুতি বা স্মৃতি, কারণ বেদ কিন্তু লিখিত ভাবে আগে ছিল না, বেদকে কি করা হতো এরকম শুনে শুনে মনে রাখা হতো। একজন গুরু তিনি হয়তো বেদটা পড়তেন বা বলে বোঝাতেন, সেটাকে শুনে শুনে কিন্তু সবাই সেখান থেকে জ্ঞান লাভ করত, সেই জন্য বেদের অপর নাম শ্রুতি বা স্মৃতি বলা হয়। এইখান থেকে কিন্তু এই ধারণাটা, এই ছবিতে এইভাবেই কিন্তু বেদটাকে পড়ে শোনাতে শোনানো হতো, এবং সেখান থেকেই কিন্তু তারা এই ধারণাটা পেত। তারপর দেখো এই লাস্ট আমরা পেলাম একটা রাজনৈতিক সংগঠন যাদের নাম ছিল জন। প্রতিটি জন দেখো বিশে বিভক্ত ছিল, প্রত্যেকটি বিশ কয়েকটা গ্রামে বিভক্ত ছিল। এবার কথা হচ্ছে যে এই যে বৈদিক সভ্যতা বা বৈদিক যে সময়কালটা, এই সময় তো কোনো রাজা ছিল না,
তাহলে কি কিভাবে সবকিছু পরিচালনা হতো, কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেওয়া হতো কিভাবে, এই বিষয়টা কিন্তু দেখো সভা এবং সমিতি এই দুটো প্রতিষ্ঠান রাজ্য পরিচালনা করত। তাহলে সভা গড়ে উঠতো বয়স্ক ব্যক্তিদের নিয়ে, আর সমিতি গড়ে উঠতো তুলনামূলক মানে যুবকদের নিয়ে। তাহলে সভা এবং সমিতি নামে দুটো যে প্রতিষ্ঠান, তারাই কিন্তু ওই সময় রাজ্যকে পরিচালনা করত। এই যুগে রাজা নির্বাচিত হতেন সমিতি দ্বারা। যদি কোনো রাজা থাকতো সেটা কাদের দ্বারা নির্বাচিত হতো? সমিতি দ্বারা। চতুরাশ্রম, ভালো করে মনে রাখবে, চতুরাশ্রম প্রথাই কিন্তু ঋগ বৈদিক যুগের একটা প্রথা। আমরা জানি যে ছোটবেলা থেকে পড়েওছি আমরা যে আমাদের জীবন জীবনটাকে কিন্তু মানে একটা মানুষের পুরো শৈশব থেকে একদম বৃদ্ধ যতদিন তিনি বাঁচতেন কি করা হতো, চারটে আশ্রমে ভাগ করে দেওয়া হতো। এবং সেই যে চারটে আশ্রমে ভাগ করতো তার নির্দিষ্ট সময়, যেরকম 25 বছরের মধ্যে সে ব্রহ্মচর্য পালন করতো, অর্থাৎ গুরুগৃহে গিয়ে সে শিক্ষা লাভ করার কাজটা করত। তারপর 25 থেকে 50 অবধি সে কি করতো, গার্হস্থ্য জীবনযাপন করতো, মানে বিয়ে করে সে সংসার জীবন জীবনযাপন করতো। 50-এর পর তার বানপ্রস্থ, অর্থাৎ সে বনে যেত, সেই সময় বিভিন্ন ধর্ম আচরণ এগুলো নিয়ে প্রতিনিয়ত সে কি করতো, চর্চা করতো, ধর্ম গ্রন্থগুলোকে পড়তো। এইভাবে তাদের কিন্তু বনে গিয়ে জীবনযাপন করতে হতো, সেটা কিন্তু 50 বছর থেকে। তারপর যখন 75 বছর বয়স হতো এবং তারপরে সে যতদিন বাঁচত তাকে সন্ন্যাস ধর্ম বা সন্ন্যাস গ্রহণ করতে হতো। তাহলে এই যে বিষয়টা, এটা কিন্তু ঋগ বৈদিক যুগের একটা মানে মানুষের জীবনটাকে চারটে আশ্রমে বিভক্ত করে ঋগ বৈদিক যুগে কিন্তু এই ধারণাটা আসে। বাল্য বিবাহ, সতীদাহ প্রথা, পর্দা প্রথা, এগুলো কোনোটাই ঋগ বৈদিক যুগে কিন্তু প্রচলিত ছিল না। তাহলে বাল্য বিবাহ, পর্দা প্রথা, সতীদাহ প্রথা, এগুলো একটাও কিন্তু আমরা দেখতে পাই না কখনো আর কি ঋগ বৈদিক যুগে প্রচলিত ছিল। নেক্সট দেখো, ঋগ বৈদিক যে যুগ বা আদি যে বৈদিক যুগ, সেখানে আমরা কি দেখতে পাই, সেই জায়গাটাতে আমরা দেখতে পাই অর্থনীতি কিসের উপর ভিত্তি করে, কৃষি এবং পশুপালন, এই দুটোকে নিয়ে মিশ্র অর্থনীতি তৈরি হতো। হ্যাঁ, এইভাবেই তারা কিন্তু জীবনযাপন করত। আর বারংবার একটাই কথা উঠে আসবে দেখবে, যে ঋগ বৈদিক যুগ বা বৈদিক যুগের প্রধান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সেটা কিন্তু অবশ্যই কি ছিল, পশুপালন ছিল। পশুপালনকে ঘিরেই তারা কিন্তু প্রধানত জীবিকা নির্বাহ করত। বিনিময়ের মাধ্যম হিসেবে কাকে ব্যবহার করা হতো, গরুকে বা গাভীকে ব্যবহার করা হতো জিনিসপত্র কিছু দেওয়া নেওয়া হলে বিনিময়ের মাধ্যম রূপে। খুব ইম্পর্টেন্ট জায়গা দেখো, নিষ্ক এবং মনা এই দুটো নামে মুদ্রার ব্যবহার কিন্তু আমরা ঋগ বৈদিক যুগ বা আদি বৈদিক যুগ, এই জায়গাটা একটু স্পেলিং মিস্টেক, এটা হবে স্বর্ণ মুদ্রার ব্যবহারের কথা কিন্তু জানা যায়। তারপর দেখো গম, যব, এগুলো উল্লেখযোগ্য ফসল। তাহলে নিষ্ক এবং মনা এই দুটো নাম মনে রাখবে, ঋগ বৈদিক যুগের কিন্তু স্বর্ণ মুদ্রা নামে কিন্তু পরিচিত ছিল। আর গম এবং যব ছিল প্রধান ফসল। যদি বলা হয় প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ কি ছিল, পশুপালন। আর যদি বলা হয় বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল, সেটা কিন্তু হবে গরু বা গাভী। নেক্সট দেখো, ধর্মীয় যে বিষয়টা সেটাতে আসি। দেখো ঋগ বৈদিক যুগে না প্রাকৃতিক শক্তির পুজো করা হতো, সেই সময় দাঁড়িয়ে কোনো মূর্তি পুজো এগুলোর কিন্তু ধারণা ছিল না। সেই সময় প্রকৃতির বিভিন্ন শক্তিকে পুজো করা হতো। যেরকম দেখো আমরা এখন শিবের পুজো করি, সেই সময় কিন্তু রুদ্র মানে ধ্বংসের দেবতা বলা হতো শিব, তাদের তার পুজো করা হতো। এছাড়াও ইন্দ্রের পুজো, ইন্দ্র ছিল প্রধান দেবতা, তার পুজো করা হতো। এইভাবে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা করা হতো। মূর্তি পুজো এবং মন্দিরের অস্তিত্ব ছিল না। আমরা এই যে মন্দিরে যাই বা মূর্তি পুজো করি, এগুলোর কিন্তু ওই সময় দাঁড়িয়ে কোনো রকমের অস্তিত্বই ছিল না। ঋগ বৈদিক যুগে ইন্দ্র, এই মাত্র বললাম ইন্দ্র সব থেকে গুরুত্বপূর্ণ। এবং তোমরা হয়তো জানো যে বেদে আর কি ইন্দ্রর উদ্দেশ্যে 250 বার কিন্তু
মন্ত্র উচ্চারণ, মানে সব থেকে বেশিবার সমস্ত দেব দেবীদের মধ্যে সব থেকে বেশিবার ইন্দ্রের উদ্দেশ্যে কিন্তু মন্ত্র পাঠ করা হতো হয়েছিল আর কি। তাহলে ইন্দ্র সব থেকে গুরুত্বপূর্ণ দেবতা ছিল ঋগ বৈদিক যুগে। এরপর দেখো কি বলা হচ্ছে যে যোগ আচ্ছা বেদান্ত ছিল আর্যদের জীবনের কিন্তু মূল অঙ্গ। তাহলে বেদান্ত মনে রাখবে যে আর্যদের জীবনের কিন্তু মূল অঙ্গ ছিল। ঋগ বৈদিক যুগে দেখো অশ্বমেধ, রাজসূয় এবং বাজপেয় এই যজ্ঞগুলো করা হতো। তাহলে ঋগ বৈদিক যুগে কিন্তু যদি রাজাদের উপস্থিতি থাকতো তারা কি করতেন এই ধরনের যজ্ঞগুলো করতেন। কখনো করতেন কি তার একটা ঘোড়া ছেড়ে দিতেন, সেই ঘোড়াটা যে যে অঞ্চলের উপর দিয়ে ঘুরে আসবে রাজার, আর ঘোড়াকে যদি কেউ বাধা না দেয় তাহলে কি হবে রাজার অধিকারভুক্ত হয়ে যাবে সেই সমস্ত অঞ্চলগুলো। এইরকম কিছু প্রথা এবং এই যজ্ঞগুলো রাজসূয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ এগুলোর কিন্তু প্রচলন ছিল। এবার দেখো এবার আমরা একটুখানি বেদের যে ভাগগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে দেখো ঋগ্বেদ, বেদ আমরা জানি যে চারটে বেদ আমাদের রয়েছে এবং চারটে বেদের মধ্যে তিনটে বেদকে বেদত্রয়ী বলা হয়, ঋগ, সাম আর যজুর্বেদ। অথর্ববেদ কিন্তু অনেকটা পরে রচনা করা হয়েছিল সেই জন্য প্রথমে কিন্তু ঋক, সাম এবং যজুর্বেদ এই বেদটাকে, এই তিনটে বেদকে বেদত্রয়ী বলা হয়। এখানে কি রয়েছে দেখো ঋগ্বেদ সম্পর্কে আমরা কি পড়ব। দেখো যদি হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থের কথা বলি তাহলে কিন্তু বেদ একটা উল্লেখযোগ্য গ্রন্থ এবং তাদের মধ্যে ঋগ্বেদ হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য। এছাড়াও অন্য অনেক গ্রন্থ রয়েছে, যেরকম তোমরা জানোই পুরাণের উল্লেখ রয়েছে, পৌরাণিক বিভিন্ন বিষয় সেখানে উল্লেখ করা রয়েছে। এছাড়াও উপনিষদ রয়েছে, তাছাড়াও আরণ্যক রয়েছে, এগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য গ্রন্থ। তাদের মধ্যে দেখো বেদ সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ এবং ঋগ্বেদকে একটি যেটি ইন্দো ইউরোপীয় ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ। তাহলে হিন্দুদের যদি বলা হয় যে কোনো গ্রন্থ যেখানে যেটা কিন্তু সব থেকে প্রাচীন তাহলে সেটা হবে কি, সেটা হবে ঋগ্বেদ। ঋগ্বেদ সব থেকে প্রাচীন। ঋগ্বেদকে খুব ইম্পর্টেন্ট কথা মানব জাতির আইন বলা হতো। তাহলে একটা সময় দেখো ঋগ্বেদ মানব জাতির আইন নামে কিন্তু পরিচিত ছিল। তারপর প্রথম তিনটি বেদ এই মাত্র বললাম ঋগ, সাম আর যজুর্বেদ, এই বেদকে একত্রে বলা হয় বেদত্রয়ী। এবার দেখো ঋগ্বেদ কিন্তু ঋগ্বেদে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, 1028টি শ্লোক রয়েছে। তাহলে ঋগ্বেদে 1028টি শ্লোক রয়েছে। ঋগ্বেদ 8টি অষ্টকে বিভক্ত, প্রত্যেকটি অষ্টক আবার 8টা অধ্যায়ে বিভক্ত। তাহলে এটা মনে রাখবে, এবং আবার অধ্যায়গুলো দলে বিভক্ত। তাহলে সবার প্রথম কথা ঋগ্বেদে মোট 1028টি শ্লোক রয়েছে, এছাড়াও 8টি অষ্টক রয়েছে, অষ্টকগুলো অধ্যায়ে বিভক্ত 8টি, অধ্যায়গুলো আবার কতগুলো দলে বিভক্ত। এই যে ঋগ্বেদ, এই ঋগ্বেদে আবার 10টা মণ্ডলের উল্লেখ পাওয়া যায়। তাদের মধ্যে সব থেকে প্রাচীনতম মণ্ডল হলো দ্বিতীয় এবং সপ্তম মণ্ডল, এই দুটো সব থেকে প্রাচীনতম, অর্থাৎ এই মণ্ডল দুটো সবার প্রথমে লেখা হয়েছিল। এবং অদ্ভুত বিষয় যেটা প্রথম মণ্ডল সেটা কিন্তু সবার শেষে রচিত হয়, সেই জন্য প্রথম মণ্ডল হচ্ছে সব থেকে নবীনতম মণ্ডল, খুব ইম্পর্টেন্ট। বর্ণাশ্রমের উল্লেখ পাওয়া যায় দশম মণ্ডল থেকে। তাহলে বর্ণ ব্যবস্থা বা বর্ণাশ্রম এই বিষয়টার উল্লেখই পাওয়া যায় কিন্তু দশম মণ্ডল থেকে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তৃতীয় মণ্ডল, যেখান থেকে কিন্তু আমরা কাদের ধারণা পাই, যেখান থেকে আমরা গায়ত্রী মন্ত্র, আমরা যে প্রত্যেকটা মানে বেশিরভাগ বাড়িতে আর কি সকালবেলা গায়ত্রী মন্ত্র শুনে থাকি, এর উল্লেখ পাওয়া যায় কিন্তু তৃতীয় মণ্ডলে। দ্বিতীয় মণ্ডল যেটা বা সেকেন্ড যে মণ্ডল মণ্ডল রয়েছে, সেকেন্ড মণ্ডলে কিন্তু আর্য এবং অনার্য এদের সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায়। আর সপ্তম মণ্ডল যেটা, সেখানে কিন্তু 10 রাজার যুদ্ধের কথা কিন্তু আমরা উল্লেখ পেয়ে থাকি। দশম মণ্ডল থেকে
আমরা কিসের ধারণা পাই? দশম মন্ডল থেকে পুরুষ সূক্ত, নদী সূক্ত। ঋগ্বেদে কিন্তু 25টা নদীর উল্লেখ রয়েছে, তাদের মধ্যে প্রধান হচ্ছে কিন্তু সিন্ধু। আর পুরুষ সূক্ত সেখান থেকে আমরা কি বিষয় জানতে পারি? যে মানুষ, এই যে ক্ষত্রিয়, বৈশ্য, ব্রাহ্মণ, শূদ্র, এদের উৎপত্তি ব্রহ্মার দেহের বিভিন্ন অংশ থেকে, তাহলে সেটা সম্পর্কে কিন্তু আমরা পুরুষ সূক্ত থেকে জানতে পারি। এরপর দেখো তৃতীয় মন্ডল কি রয়েছে, গায়ত্রী মন্ত্র। শ্লোক গুলো পাঠ করতেন, যারা ঋগ্বেদের শ্লোক পাঠ করতেন তাদেরকে কি বলা হয়? ক্ষত্রি বা হোতা ঋষি বলা হয়। তাহলে এটাও কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এরপর দেখো পরে কি রয়েছে, সামবেদ। সামবেদ নাম শুনেই মনে রাখবে, এখানে কিন্তু সুর, গান, এই বিষয়টা সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায়। তাহলে ওই বৈদিক যুগে যে সমস্ত সুর বা যে সমস্ত গানের রচনা হতো, সংকলন হতো, সবই কিন্তু সামবেদে উল্লেখ, গানের সুর সম্পর্কিত শ্লোক সব সামবেদে উল্লেখ রয়েছে। মোট এটার মধ্যে 1875টা পদ্য রয়েছে। সামবেদের যে শ্লোক গুলো তাকে সাম গান বলা হতো। তাহলে ওই সময় যত সুরের উদ্ভব হয়েছে সব কোথায় উল্লেখ রয়েছে? সামবেদে কিন্তু উল্লেখ রয়েছে। তারপর দেখো কি, যজুর্বেদ। যজুর্বেদ সম্পর্কে আমরা কি ধারণা পাই? যজুর কথার অর্থ হচ্ছে যজ্ঞ। ওই সময় যত ধর্মীয় আচার আচরণ বৈদিক যুগে, সেই ধর্মীয় আচার আচরণ এই সব বিষয়ে আমরা ধারণা পাই কোথা থেকে? যজুর্বেদ থেকে। ধর্মীয় আচার অনুষ্ঠান, যাগযজ্ঞের মন্ত্র, বিধি সব লেখা আছে কিন্তু এই যজুর্বেদে। যজুর্বেদ দুটি অংশে বিভক্ত, একটা কৃষ্ণ যজুর্বেদ, একটা শুক্ল যজুর্বেদ। ঠিক আছে, একটা কৃষ্ণ মানে কালো আর শুক্ল মানে সাদা। তাহলে এই দুটো যজুর্বেদে কিন্তু ভাগ হয়। ব্রাহ্মণ, উপনিষদ, এগুলো আমি বলেছি অন্যান্য গুরুত্বপূর্ণ গ্রন্থ। তাহলে শতপথ ব্রাহ্মণ বলে একটা ব্রাহ্মণ, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটার উল্লেখ রয়েছে কোথায়? যজুর্বেদের একটা অংশে কিন্তু উল্লেখ রয়েছে। তারপর দেখো কি বলছে, অথর্ববেদ। তাহলে অথর্ববেদ সম্পর্কে আমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে সবার শেষ, অর্থাৎ সব থেকে কিন্তু নবীনতম বেদ হচ্ছে অথর্ববেদ। এখানে ভারতের যত চিকিৎসা ব্যবস্থা, যত রকমের তন্ত্র মন্ত্র, কালো জাদু, এই সব ব্ল্যাক ম্যাজিক, এসবের উল্লেখ আমরা পাই কোথায়? অথর্ববেদ থেকে। সরি, ভারতের চিকিৎসা শাস্ত্র, তান্ত্রিক ক্রিয়া, কালো জাদুর উৎস কিন্তু এই অথর্ববেদ। এই বেদ অনার্যদের দ্বারা রচিত। তাহলে অথর্ববেদ কাদের দ্বারা রচিত? অথর্ববেদ কিন্তু অনার্যদের দ্বারা রচিত। এই বেদে 730টি মন্ত্র রয়েছে এবং 6000টি মন্ত্র রয়েছে। তারপর দেখো অথর্ববেদ 4টে ভাগে বিভক্ত। অথর্ববেদ বলে শুধু না, প্রত্যেকটা বেদের মধ্যে এই ভাগগুলো আমরা পেয়ে থাকবো। সেটা হচ্ছে কি, সংহিতা, ব্রাহ্মণ, এই মাত্র আমরা করলাম যজুর্বেদে শতপথ ব্রাহ্মণ। তারপরে কি আরণ্যক, এই সময় মানুষ গিয়ে কি করত, বনে গিয়ে তারা ধর্ম চর্চা করত। উপনিষদ মানে আধ্যাত্মিক বিষয় সম্পর্কে যে সমস্ত গ্রন্থে লেখা রয়েছে সেটাই উপনিষদ। আর পুরাণেরও উল্লেখ আছে, 18টা পুরাণ আছে মোট, তার মধ্যে হচ্ছে সবই পৌরাণিক ঘটনাগুলি কিন্তু লেখা আছে। তাহলে বেদ কিন্তু এই 4টে ভাগে বিভক্ত, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। এবার আমরা চলে আসবো কি, পরবর্তী বৈদিক যুগ। ঠিক আছে, পরবর্তী বৈদিক যুগের মধ্যে দেখো সবার প্রথমে আগে ম্যাপটাকে তোমরা দেখে নাও। পরবর্তী বৈদিক যুগের যে ম্যাপটা, এতক্ষণ আমরা করলাম আদি বৈদিক যুগ, যেটা ঋগ বৈদিক যুগ নামে পরিচিত। দেখো প্রথমে আর্যরা কিন্তু এই পর্যন্ত বিস্তার লাভ করেছিল, আর্লি বৈদিক পিরিয়ডে। তারপর ধীরে ধীরে আরো দক্ষিণে, এখানে দেখো এতটা পর্যন্ত এবং এইদিকে উত্তর প্রদেশ সহ জায়গাগুলোতে, অর্থাৎ এই জায়গাগুলোতে দেখো আলাদা চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এখানেও কিন্তু বিস্তার লাভ করেছিল। পরবর্তীকালে কিন্তু তারা ভারতের আরেকটু অংশে কিন্তু ছড়িয়ে যেতে শুরু করে। তাহলে এইটা হচ্ছে লেটার বৈদিক পিরিয়ড, যেটা 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল, সেই সময়কালের একটা ছবি। দেখো পরবর্তী বৈদিক যুগ
কি বলছে এখানে পরবর্তী বৈদিক যুগ বা লেটার বৈদিক পিরিয়ডে কি? এই সময় আর্যরা পাঞ্জাব, শুধু না পাঞ্জাব অতিক্রম করে গঙ্গা এবং যমুনার দোয়াব পর্যন্ত বিস্তার লাভ করেছিল। তাহলে গঙ্গা এবং যমুনার দোয়াব পর্যন্ত কারা বিস্তার লাভ করেছিল? আর্যরা। এই যুগের সময়কাল কত? 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু চলেছিল। সাম, যজুর, অথর্ব বেদ থেকে পরবর্তী বৈদিক যুগের ধারণা পাওয়া যায়। তাহলে ঋগ্বেদ, যেটা ঋগ্বেদ থেকে আমরা প্রাচীন বা আদি বৈদিক যুগের ধারণা পাই। আর এই যে এতক্ষণ ধরে আমরা করলাম সাম বেদ, অথর্ব বেদ, যজুর বেদ, এগুলো সম্পর্কে কিন্তু আমরা এগুলো থেকে পরবর্তী বৈদিক যুগের ধারণা পেয়ে থাকি। এই সময় বর্ণ প্রথা জটিল আকার ধারণ করতে থাকে। তার মানে পরবর্তী বৈদিক যুগে বর্ণ প্রথা কিন্তু খুব জটিল ভাবে জটিল আকার নিতে থাকে। দেখো, ব্রাহ্ম এবং নিষাদ নামের দুটো জনগোষ্ঠীর কথা জানা যায়। এই সময় কাশী, কোশল, মথুরা, বিদেহ, অর্থাৎ যে ষোড়শ মহাজন পদ আমরা পরের ক্লাসেই পড়ব, সেই ষোড়শ মহাজনের পদের মধ্যে কাশী, কোশল, মথুরা, বিদেহ নামে নতুন রাজ্য কিন্তু এই সময় থেকে পরবর্তী বৈদিক যুগ থেকে কিন্তু গড়ে উঠতে শুরু করে দেয়। এরপর দেখো, এই যুগে রাজার ক্ষমতা বৃদ্ধি পায়। রাজপদগুলি বংশানুক্রমে, মানে একজন রাজা তার সন্তান বা তার বংশের কেউ কিন্তু সেই জায়গাটাকে বসতে পারবে, এই বিষয়টা শুরু হয়ে যায় পরবর্তী বৈদিক যুগ থেকে। রাজারা রাজবিশ্বজানা, একরাজ, সম্রাট, অবিলা, ভুবনপতি, এই সমস্ত উপাধিগুলো কিন্তু এই সময় ধারণ করতে শুরু করে। প্রশাসনের নিম্ন স্তরে প্রশাসনিক দায়িত্ব পালন করত কে? গ্রামীণ পরিষদ। তাহলে প্রশাসনের নিম্ন স্তরে প্রশাসনিক সমস্ত দায়িত্ব পালন করত গ্রামীণ পরিষদ। লোহার খোঁজ পাওয়া যায় ধারওয়াড় জেলা, কর্ণাটকের ধারওয়াড় জেলায় কিন্তু এই লোহার খোঁজটা কিন্তু পাওয়া যায়। কোন সময়? পরবর্তী বৈদিক যুগে কিন্তু আমরা পেয়ে থাকি। অশ্বমেধ, রাজস্ব এবং বাজপেয় যজ্ঞ গুলো, এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, যজ্ঞ গুলো জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেতে থাকে পরবর্তী বৈদিক যুগে। এই যুগে কোশল, কাশী, গান্ধার, পাঞ্চাল, কুশীনগর, এই সমস্ত গুলো কিন্তু খুব জনপ্রিয়। এই সমস্ত জনপদ গুলো কিন্তু ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে। তারপর দেখো, আমাদের পরবর্তী বৈদিক যুগের যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কি? সেটা ধর্মীয় জীবন। এই সময় দেখো, ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, এই তিনটে দেবতার কিন্তু প্রাধান্য বৃদ্ধি পায়। অবশ্যই তো ইন্দ্র তো প্রধান দেবতা ছিল আগে, যেটা আমরা পড়ে আসলাম ঋগ বৈদিক যুগে। পরবর্তীতে দেখো ব্রহ্মা, বিষ্ণু এবং রুদ্র তিনজন দেবতার প্রাধান্য বৃদ্ধি পায়। অর্থনৈতিক জীবন ঋগ বৈদিক যুগের তুলনায় এই যুগের অর্থনীতি পরিণত ছিল, মানে অনেকটা কিন্তু ম্যাচিওর ছিল। এই যুগে মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। এতক্ষণ পর্যন্ত আমরা বারবার বৈদিক যুগে পড়ে আসছি কিন্তু প্রধান জীবিকা কি? পশুপালন। কিন্তু এই মুহূর্ত অর্থাৎ পরবর্তী বৈদিক যুগ মানে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে কিন্তু শুরু হয়ে গেল কৃষিকাজের ওপর জোর দেওয়া, যেটা মানুষের প্রধান জীবিকা। প্রধান ফসল হিসেবে ধানের চাষটাই কিন্তু করা হতো। আগে তো তাও বার্লি, গম এসব হতো, কিন্তু প্রধান ফসল হিসেবে এখানে ধানের চাষ হতো। নিষ্ক এবং শতমান নামক স্বর্ণ মুদ্রার কিন্তু প্রচলন ছিল। খুব ইম্পর্টেন্ট, এই যে পরবর্তী বৈদিক যুগ দেখতে পাচ্ছ, এখানে মৃৎপাত্র ধূসর রঙের, তাতে বিভিন্ন লেখা, পংক্তি, লাইন এগুলো লেখা থাকতো। ধূসর মৃৎপাত্রের সন্ধান পাওয়া যায়। এই যুগে গার্গী, মৈত্রী নামে নারীদের কিন্তু উল্লেখ পেয়ে থাকি আমরা পরবর্তী বৈদিক যুগে। তাহলে এই বিষয়গুলোরও কিন্তু উল্লেখ রয়েছে কিন্তু পরবর্তী বৈদিক যুগে। তাহলে তোমাদের মোটামুটি ভাবে বোঝাতে পেরেছি আশা করা যায় যে বৈদিক এবং ঋগ, মানে পরবর্তী বৈদিক যে যুগটা, সেটা সম্পর্কে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ছিল।
পরবর্তী ভিডিওতে আমরা পরের এই যে 600 খ্রিস্টাব্দ পূর্বের পরে কি ঘটনা ঘটেছিল সেটা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওতে যা যা বললাম সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিয়ে পড়তে পারো, খুবই উপকার হবে। আর যারা যারা এসবি ইনস্টিটিউটকে এখন এসবি ইনস্টিটিউটের অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো প্রচুর। তোমাদের শেয়ারের উপর কিন্তু মানে আমরা অনেকটাই আর কি নির্ভরশীল, কেননা নইলে আমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো না। সবাইকে ধন্যবাদ জানাবো, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর যদি তোমরা এর থেকেও আরও ডিটেলসে ক্লাস করতে চাও তাহলে চলে আসো এসবি ইনস্টিটিউটে। এখানে কিন্তু আমরা হাতে ধরে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে ডেসক্রিপটিভ ওয়েতে ক্লাস করাই, এবং তার সাথে যেটা কোথাও পাবে না আমরা কিন্তু প্রত্যেকটা টিচার কিন্তু তাদের স্টাডি মেটেরিয়ালস তৈরি করে হার্ড কপি তোমাদের হাতে তুলে দিই সেই কোর্স ফিজের মাধ্যমে মধ্যেই কিন্তু। সুতরাং যারা সামনে WBP ক্লার্কশিপ মিসলেনিয়াস আগামী 2024 WBCS এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু, বা SSC GD এগুলোর প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের নতুন ব্যাচে ভর্তি হও, যে ব্যাচটি কিন্তু মাত্র 3-4 দিন হলো ক্লাস শুরু হয়েছে, তারা অবশ্যই ভর্তি হও, তাতে কিন্তু তোমরা আরও ডিটেলসে সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাস করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য, থ্যাংক ইউ।